हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ब्लॉगिंग टाइम विद इंदिरा। हमें इंदिरा आज के चले कचु शाकर रेसिपि नहीं देखते कचु शाक इन्हें रखा आई कचु शाकटा के छोटो छोटो टुकड़ो कर केटे नेब। ये कचु शाकर गाए एक लेयार थे से छड़िए फलते हैं छड़िए यकम टुकड़ो कर नहीं टुकड़ो कर नवर पर भलोक धुए परिष्कार रेखे और नहीं चिंगड़ी एकश मत चिंगड़ी चिंगड़ी परिष्कार चिंगड़ी दिए हमें कचु शाकटा आज के बनाव। यहाँ इलिश माछेर माथा दिए खूब भलो लागे खेते आबार निरामिषो खावा जाए से क्षेत्र में छोला नारकेल दिए करा जाए और पेंयाज रसुन परिवर्ते अपनारा आदा जिरे बाटा दिए करते पारें। कचु शाकटा प्रथम सेद्ध कर रखते हैं तो हमें प्रेसार कूकारे दुटो सीटी दिए रेखे जलटा छाड़िए नहीं और जा मसला लागे रान्नाटा करते सेगुलो हलो दुटो तेजपाता लागे दुटो शुकनो लंका एक चामच हलुद एक चामच लंका गुड़ो दो चामच आदा रसुन पेस्ट और लागे एक बड़ो साइजेर पेंयाज पेंयाजटाके आमी कुचिए रेखेछि। এই মশলা দিয়ে আমি কচু শাকটা রান্না করব। খুব কম মশলা খুব সহজেই রান্নাটা করা যায়। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলোকে আমি একটু ভেজে নিব। একটু চিংড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে রাখবো। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, চিংড়িগুলোকে তুলে নেব আমি। এবার ওই কড়াইতে আর আবার খানিকটা আমি সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারেন। তেলটা গরম হলে আমি যে তেজপাতা দুটো আর দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাগুলোকে টুকরো করে দিতে পারেন। ঝাল যদি বেশি হয়ে যায় সেই জন্য আমি গোটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেবো, একটু লাল লাল করে একটু ভেজে নেবো। রান্না করা খুবই সহজ এই রেসিপিটা। রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না। যে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা, এবারেতে আমি যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা একসাথে এরকম মিশিয়ে একটু নেড়ে করে নেবো। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নেব। এবার যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। কচু শাকের সাথে যদি মশলাটা ভালোভাবে মিশে যায় তার জন্য এরকম আমরা উল্টে পাল্টে দেবো, ভালো করে জাস্ট মিশিয়ে দেবো কচু শাকের সাথে মশলাটা। এবারেতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো। লবণটা আমি পরে একবার দেখে নেব, এখন আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি। তার সাথে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার আবার এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু এতে কোনো জল থাকে না তাই রান্নাটা করতে বেশি সময় লাগে না, এইভাবে শুধু একটু নেড়ে চেড়ে দিতে হয়। এবার আমি এতে চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো ভালো করে মিশিয়ে দেবো এতে। কষার সময় আঁচটা
মিডিয়াম আঁচে রাখবেন, কারণ খুব জোরে দিলে কড়াইতে ধরে যায় তরকারিটা, তাই জন্য মিডিয়াম আঁচে এরকম একটু নেড়েচেড়ে নেবেন। নেড়েচেড়ে রাখার পর এরকম একটু কড়াইটা ঢাকা দিয়ে দেব, 5 মিনিট এরকম মিডিয়াম আঁচে আমি রাখবো। মাঝে মাঝে আপনারা খুলে দেখবেন যে কড়াইতে লেগে গেল কিনা, একটু পারলে একটু উল্টে পাল্টে দেবেন। আবার একটু ঘন ঘন নাড়তে লাগে, এরকম একটু নেড়েচেড়ে দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। আপনারা যারা ঝালটি ঝাল পছন্দ করেন তারা 1টো কাঁচা লঙ্কা দিতে পারেন, একটু ঝাল ঝাল ভালো লাগে এটা। আর একটু চিনিটাও একটু চেক করে নেবেন, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে। তো আমি 1টো চিনি দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, আপনাদের পছন্দ মতো কোন দিয়ে দেবেন। তো এইভাবে আঁচটা একটু জোরে দিয়ে, এবার একটু আঁচটা জোরে দেবেন, দিয়ে ঘন ঘন নাড়তে থাকবে। নাড়তে নাড়তে দেখবেন তরকারিটা একদম শুকনো হয়ে এসছে, তরকারিটা হয়ে এসছে। তো আমি একদম শেষে গরম মশলা একটু ছড়িয়ে দেবো, শাহি গরম মশলা পুরো যেটা পাওয়া যায় সেটাই আমি দিচ্ছি এখানে। গরম মশলা দেওয়ার পর আর একবার এটা একটু নেড়েচেড়ে দেবো, পুরোটাতে পুরো তরকারিটাতে লেগে যায়, গরম মশলাটা ভালোভাবে মিশে যায়। তো তরকারিটা হয়ে গেছে একদম রেডি, দেখছেন যে একদম পুরো শুকনো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে রান্নাটা। এবার আমি নামিয়ে নিয়েছি, গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি।